খাজাজি পাগল করে তুমি আছো আজ মিরে খাজাজি পাগল করে তুমি আছো আজ মিরে পাগল করে তুমি আছো আজ মিরে করে আমায় দিওয়ানা দেখা কি দিবে না করে আমায় দিওয়ানা দেখা কি দিবে না এ আর জি জানাই এ আর জি জানাই তোমার দুয়ারে পাগল করে তুমি আছো আজ মিরে পাগল করে তুমি আছো আজ মিরে করে আমায় দিওয়ানা করে আমায় দিওয়ানা দেখা কি দিবে না করে আমায় দিওয়ানা দেখা কি দিবে না এ আর জি জানায় খাজা এ আর জি জানায় খাজা আপনার দুয়ারে পাগল করে তুমি আছো আজ মিরে পাগল করে তুমি আছো আজ মিরে অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও ফকির গেলে তোমার দ্বারে বাদশা করে দাও ঠিক না অসাধ্যকে সাধন করো তুমি যদি চাও ফকির গেলে তোমার দ্বারে বাদশা করে দাও এই ক্ষমতা আল্লাহ তাআলা এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে আপনারে পাগল করে তুমি আছো আজ মিরে পাগল করে তুমি আছো আজ মিরে করে মোদের দিওয়ানা দেখা কি দিবে না করে মোদের দিওয়ানা দেখা কি দিবে না এ আর জি জানায় খাজা এ আর জি জানায় খাজা আপনার দুয়ারে পাগল করে আছো আজ মিরে পাগল করে তুমি আছো আজ মিরে যুগি জয়পাল আসলো যখন তোমার ধারে ইমান দিয়া বয়াবানে বানাইলা তারে যুগি জয়পাল আসলো যখন তোমার ধারে ইমান দিয়া বয়াবানে বানাইলা তারে গোটা আনা সাগর পড়লা তুমি গোটা আনা সাগর পড়লা তুমি বদনার ভিতরে পাগল করিয়া তুমি আছো আজ মিরে পাগল করিয়া তুমি আছো আজ মিরে করে মোদের দিওয়ানা দেখা কি দিবে না করে মোদের দিওয়ানা দেখা কি দিবে না এ আর জি জানায় খাজা এ আর জি জানায় খাজা তোমার দরবারে পাগল করিয়া তুমি আছো আজ মিরে পাগল করিয়া তুমি আছো আজ মিরে দেখে তোমার কারামত ও আমার খাজা ইমান আনলো করতো যারা আগুনের পূজা দেখে তোমার কারামত ও গো আমার খাজা ইমান আনলো করতো যারা আগুনের পূজা আল্লাহ রসুল চিনল তারা আল্লাহ রসুল চিনল তারা আপনাকে ধরে পাগল করিয়া তুমি আছো আজ মিরে পাগল করিয়া তুমি আছো আজ মিরে করে মোদের দিওয়ানা দেখা কি দিবে না করে মোদের দিওয়ানা
দেখা কি দিবে না হে আরজি জানা খাজা হে আরজি জানা খাজা আপনার দরবারে পাগল করিয়া তুমি আছো আজমি রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেহুদ বেসুমার লাখ কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন অত্যন্ত বরকতময় চাঁদে অত্যন্ত মর্যাদা মণ্ডিত চাঁদে আমরা জান্নাত পাওয়ার জন্য নামাজ আদায় করি হজ আদায় করি রোজা পালন করি যাকাত আদায় করি মুখে ধারি রাখি মাথায় টুপি পরি মিসওয়াক করি ঢিলা করি নবীর সুন্নতগুলা পালন করি মসজিদ নির্মাণ করি মাদ্রাসা নির্মাণ করি মেহনতি মানুষের সেবা করি অসহায় মানুষের সেবা করি রোগীর সেবা করি মা বাবার সেবা করি মানব সেবা করি মানুষকে দান সৎকা করি সবকিছু পাওয়ার জন্য মহান আল্লাহকে রাজি করার জন্য মহান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা ইবাদত বندگی করি আল্লাহকে পাওয়ার জন্য রাজি করার জন্য আর সেই মহান সত্তা আমাদের লালনকর্তা পালনকর্তা বিশ্বজগতের খালিক ও মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এল কুল কায়নাত সৃষ্টি করেছেন 18000 মখলুকাত 24000 আলম সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমার রসূল পাক সাহেবে লাওলাদ মুরে মুদাসসম জাতে মুকাররম সাইয়্যিদুল কুল হাদিউস সুবুল সরওয়ারে মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এ আমার উম্মতেরা তোমরা যদি ইবাদতের বীজ বপন করতে চাও তাহলে রজব মাসে ইবাদতের ক্ষেতের বীজ বপন করো জোরে বলুন সুবহানাল্লাহ যেই মাসে একটা নফল রোজা রাখলে এক বৎসর রোজার সওয়াব আল্লাহ দান করবেন নবীজি জবানে ঘোষণা করেছেন যেই মাসকে নবীজির নূরানি মুক্তাজরা বাণী রসূলে পাকের নূরানি জবানে পাকে আর রজব শাহরুল্লাহ আল্লাহর মাস বলেছেন মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিউল আউয়াল জামাদিউস সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা যুলহজ্জা সবকিছু বানিয়েছেন সব মাস বানিয়েছেন মহান আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেছেন যে সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ 12টি মাস বানিয়েছেন সেই মাসের মধ্যে চারটা মাসকে আশুরুল হুরুম বলা হয় সম্মানিত মাস বলা হয় সেই সম্মানিত মাসের মধ্যে তিনটা হলো ধারাবাহিক একটার পর একটা আর একটা হলো আলাদা সেটা হলো রজব মাস সুবহানাল্লাহ বিহামদিহি সেই মহিমান্বিত রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের প্রচারের জন্য আল্লাহ 124000 নবী রসূলের শুভাগমন ঘটিয়েছেন সেখান থেকে যিনি আম্বিয়ায়ে কেরামের সরদার ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কুল সমস্ত সৃষ্টির কায়নাতের যিনি সরদার ওই মদিনাওয়ালা নবীকে আল্লাহ অসংখ্য অগণিত মুজেজা দান করেছেন ইসলামের ভিত্তিকে মজবুত করেছেন আম্বিয়ায়ে কেরামকে মুজেজা অলৌকিক ক্ষমতা দিয়ে আর আউলিয়ায়ে কেরামদেরকে অলৌকিক ক্ষমতা কারামত দিয়ে ইসলামের ভিত্তিকে মজবুত করেছেন সেই রকম একটি মাস নবীদেরকে আল্লাহ যত মুজেজা দান করেছেন কোন নবীকে
এই সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ দান করেন নাই যেটা আমার নবীকে এই মাসে দান করেছেন যেটার নাম হলো মিরাজে মুস্তাফা আল্লাহর দিদারের জন্য আল্লাহ নবীকে নির্বাচন করে আল্লাহর দিদার দিয়েছেন আল্লাহ ঊর্ধ্বগমন করিয়েছেন মিরাজুন নবী নবীকে দান করেছেন সেই পবিত্র মিরাজুন নবীর মাসে মধ্যমহরা সমাজ উন্নয়ন সমিতি সম্মিলিত পরিষদের ভাইয়েরা আমার প্রিয় রসূলের আওলাদ আতাউ রসূল বান্দা নওয়াজ গরীবে নওয়াজ নবীজির নূরানী সন্তান যার মাধ্যমে অখণ্ড ভারতে আজকে কোটি কোটি মুসলমানদের যে একটা বিশাল অবস্থান এক কীর্তিমান পুরুষের মাধ্যমে এক জাতে মুকদ্দাসার মাধ্যমে এক নফিসে আকদসের মাধ্যমে এক মহা আধ্যাত্মিক জগতের মহাপুরুষের মাধ্যমে ভারতবর্ষে তথা পাক ভারত উপমহাদেশে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন যার কারণে আপনি মুসলমান আমি মুসলমান এই মসজিদ এই মেহরাব এই মিম্বর মাথায় টুপি মুখে দাড়ি মিম্বরে খুতবা মিনারায় আজান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোটি কোটি আজানের ধ্বনি যেই মহা পুরুষের যে আধ্যাত্মিক জগতের সম্রাটের মাধ্যমে হয়েছিল উনি হলেন মুইনুল মিল্লাতে ওয়াদ দ্বীন আতাউর রাসূল মদিনা ওয়ালা নবীর নূরানী সন্তান আমার খাজা বাবা গরীবে নওয়াজ মুইনুদ্দিন হাসান সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার শেখ খাজা গরীব নওয়াজের ওরস মোবারকের এই বড় নিয়ামতকে উপলক্ষ করে মধ্যম মহরার ভাইয়েরা আজকে যে বিশাল নবীজির মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলে আমি গুনেহগারকে আপনারা একজন বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন অযোগ্য অনুপযুক্ত আল্লাহর নবীর শান বলার মতো আওলাদ রাসূলের শান বলার মতো আমার গরীব নওয়াজের শান বলার মতো যোগ্যতা রাখি না এরপরেও আপনারা বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম চট্টগ্রামে হাজার হাজার আলেম সেখান থেকে আপনারা আজকের মাহফিলের জন্য যাদেরকে সিলেকশন করেছেন সেখানে আমি গুনেহগারকেও আপনারা কিছু বলার সুযোগ করে দিয়েছেন বিদায় আমি এই নবীজির মাহফিলে বসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আল্লাহর প্রিয় জায়গা হলো মসজিদ নবীজির নূরানি জবানে পাকে বলেছেন দুনিয়ার মধ্যে কিছু জান্নাতের বাগান আছে জান্নাতের টুকরা আছে জান্নাতের কিছু বাগান আছে ওই জান্নাতের বাগানের মধ্যে একটা হলো মসজিদ জুড়ে বলি সুবহানাল্লাহ সেই জান্নাতের বাগানে বসে একদিকে মসজিদ জান্নাতের বাগান আবার সেখানে যখন নবীজির আলোচনা হয় সেখানে যখন আল্লাহর জিকির হয় এই রকম আলেমগণ যখন উপস্থিত হয় তখন সেটাকেও জান্নাতের বাগান বলা হয় জোরে বলি আলহামদুলিল্লাহ মসজিদ ও জান্নাতের বাগান নবীর মিলাদ যখন হয় সেখানে সেটা বাজার বাজার হলো সবচাইতে দুনিয়াতে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে কিন্তু ওই বাজারে যখন নবীজির মাহফিলের আয়োজন করা হয় বাজারে যখন একটা খোদার জিকিরের মাহফিল করা হয় বাজারে যখন একটা মিলাদুন্নবী করা হয় বাজারে যখন একটা ওরস গরিব নওয়াজের করা হয় বাজারে যখন শেরে বাংলার ওরস মোবারক উপলক্ষে মাহফিল করা হয় তখন ওই বাজার আর বাজার থাকে না নবীর মাহফিল গৌসে পাকের মাহফিল খাজা আবার মাহফিল উজিলায় তখন সেটাও জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে জান্নাতের বাগানে
জান্নাতি বাগানের ফুল উলামায়ে কেরামদেরকে নিয়ে আর ছোট ছোট মাসুম বাচ্চারা যারা কোরআনের বাণী কোরআনকে বুকে ধারণ করছেন এই রকম কোরআনের ছোট ছোট মাসুম বাচ্চারা যারা নিষ্পাপ মুখে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন এই রকম যারা কোরআনকে বুকে ধারণ করার জন্য মা বাবাকে ছেড়ে মসজিদে আশ্রয় গ্রহণ করেছেন মাদ্রাসার ছাত্র হয়েছেন সেই কোরআনের পাখিগুলোকে নিয়ে এই মসজিদে আমি বসে মাহফিলে বসে আমার কিছু বাবার সমতুল্য মুরব্বীদেরকে নিয়ে আমার মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী তথা জিন্দা নবীর নূরানি মাজারে পাকে কয়েকবার দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করার যে সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করছি আপনারা সবাই মহব্বতের আওয়াজে ইবাদতের নিয়তে একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না ক্ষতি আছে গভীর মনোযোগ হাসবে না এখানে হাসার কিছু নেই হাসলে কলব নষ্ট হয়ে যায় নবীজি হাদিসে বলেছে কাসরাতুল দাহকে ইউমিতুল কলব অকারণে যদি হাসো কলবটা মরে যাবে তোমরা তোমাদের কলবে কোরআন জায়গা নেবে না শুধু শুধু হাসা হাসি করার দরকার তো নেই এখানে হাসি টাক্তার কিছু বলছি না তো বাবা হাসার প্রয়োজন কি কেন হাসবে হাসার কোনো প্রয়োজন নেই বেশি হাসা হাসি করাটা সমীচীন নয় ভালো নয় তোমরা এখনো ছোট আস্তে আস্তে বুঝবে এখনো ছোট মানুষ বুঝতেছো না সেজন্য কম হাসার চেষ্টা করবে হাসবে বেশি অকারণে হাসার কোনো প্রয়োজন নেই হাসির জায়গায় হাসবে হাসির কথা বললে তখন হাসবে আমি তো হাসির কোনো কথা বলছি না কেন হাসবে আলহামদুলিল্লাহ বলেছি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে পৃথিবীর মানুষ আসমান জমিন যা সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সাত জমিন সৃষ্টি করেছেন সাত আসমান সৃষ্টি করেছেন এই আসমানের উদারতা জমিনের গভীরতা পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মানুষ রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষ যদি গুনাহ করে গুনাহ করতে করতে গোটা পৃথিবীর মানুষ যদিও বা গুনাহ করে সাত আসমান সাত জমিন বর্তি করতে পারবে না কিন্তু আমার কোনো বান্দা বান্দিনি আমি আল্লাহর কোনো বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহর স্মরণ করে আলহামদুলিল্লাহ বলে আমার কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে গোটা পৃথিবীর মানুষ গুনাহ করে সাত আসমান সাত জমিন বরাইতে পারবে না পূর্ণ করতে পারবে না কিন্তু আমার কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ তামলাও বাইনা সামায় ওয়ালার ওই আলহামদুলিল্লাহর বদৌলতে সাত আসমান সাত জমিন পর্যন্ত তারে সওয়াব দিয়ে ভরপুর কইরা দিতে পারি আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর মানুষ গুনাহ করে আল্লাহ যা সৃষ্টি করে সেটা ভর্তি করতে পারবে না আর যে বিসমিল্লাহ বলছে বলেছো আলহামদুলিল্লাহ বলেছো আল্লাহ বলে তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ আমি আলহামদুলিল্লাহর বদৌলতে গোটা পৃথিবীটাকে নয় গোটা আসমান নয় জমিন নয় আমার বান্দাকে আমি সওয়াব দিয়ে ভর্তি করে দিতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন তাদের শুকরিয়া আদায় করছি যারা তাদেরকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন দেশের ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা মা ভুলেরা ছাত্র ভাইয়েরা শিক্ষক মন্ডলীরা প্রবাসী ভাইয়েরা মুরব্বীরা ছাত্র ভাইয়েরা একটি টাকা একটা সুন্দর কথা
একটা সুচিন্তিত পরামর্শ দিয়ে আজকের মাহফিলের সাথে যারা সম্পৃক্ততা সৃষ্টি করেছেন আজকের মাহফিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা এত সুন্দর করে নবীজির মাহফিলকে ডেকোরেট করেছেন যারা এত সুন্দর করে সাজসজ্জা করেছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ এই মানুষগুলোর আগামী জীবনকে এইরকম সুন্দরভাবে সাজিয়ে দিন আমিন বলেন আমিন আরো জোরে বলেন না আমিন আমিন যে কথাটা বলতে চেয়েছিলাম ইসলাম প্রচার করার জন্য আল্লাহ আম্বিয়ায়ে কেরাম প্রেরণ করেছেন দ্বীন প্রচার করার জন্য ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলামের সৌন্দর্য হলো আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ মুজেজা দান করেছেন সেই মুজেজা এবং অকাট্য দলিল এবং তরবারির মাধ্যমে সমস্ত বাতুলতা গাছ পূজা বাস্তু পূজা মূর্তি পূজা সমস্ত কিছু থেকে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মুজেজার মাধ্যমে ইসলামের ভিত্তিকে আল্লাহ সুদৃঢ় করেছেন সুবহানাল্লাহ বিহামদি সাথে সাথে আউলিয়ায়ে কেরামের কারামত আমাদের দেশে কিছু হুজুর আছে কোরআন মানে হাদিস মানে মাথায় টুপি আছে পাগড়ি আছে সুন্নত মতো দাঁড়িয়ে মেহরাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করে মাহফিল করে ইসলামী সম্মেলন করে ইসলামের কথা বলে কিন্তু এই পাক ভারত উপমহাদেশ কথা সারা বিশ্বব্যাপী আল্লাহ এবং রসুলের পরে সাহাবায়ে কেরামের পরে তাবে তাবে তাবেইনের পরে যে সমস্ত আউলিয়ায়ে কেরামের বেলায়েতের তাসাররুফাতের মাধ্যমে ইসলামকে আল্লাহ সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন সে আউলিয়ায়ে কেরামকে একদল মুসলমান নামদারীরা মানতে চায় না বুঝতে পারে না তাদের কারামতকে স্বীকার করে না কোরআনও তারা বুঝে না হাদিস বুঝে না এবং বিভিন্ন আইম্মায়ে কেরামের কোন কৌলকে তারা মানতে রাজি নয় মানতে চায় না জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহর ওলিদের কারামত যে হক এদের এটাতে সত্য আপনাদের কোন সন্দেহ আছে ইমামে নাসাফি ইমামে নাসাফি রহমাতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন কারামাতুল আউলিয়ায়ে হাবুন আউলিয়ায়ে কেরামদের যে আধ্যাত্মিক ক্ষমতা ওলিদের যে তাসাররুফাত অলৌকিক ক্ষমতা এটার সামনে কোন থাকুতি শক্তি মোকাবেলা করতে পারবে না শয়তানি শক্তি যেটাকে ইস্তেদরাজ বলা হয় অলৌকিক ক্ষমতা কিছু জাদুবিদ্যার মধ্যে দেখানো হয় কারামতের সামনে কোন ইস্তেদরাজ কোন শয়তানি শক্তি জাদুবিদ্যা মোকাবেলা করতে পারবে না অস্বাভাবিক কিছু আমার গোসে পাক থেকে কিছু অস্বাভাবিক ক্ষমতা যেগুলা মানুষ বুঝতে পারবে না আকলে তসলিম করে না বিবেকে তসলিম করে না এই ধরনের কিছু আধ্যাত্মিক ক্ষমতা যেগুলা আল্লাহ আল্লাহর বন্ধুদেরকে আউলিয়ায়ে কেরামকে দান করেছেন এই কারামত সম্পর্কে ওলামায়ে কেরামরা বলেছেন ইমামে নাসাফি বলেছেন কারামাতুল আউলিয়ায়ে হকুন আউলিয়ায়ে কেরামের কারামত হক সত্য এই কথাকে আল্লামা ইমামে তফতজানি রহমাতুল্লাহ আলাই উনিও স্বীকার করেছেন বলেছেন যে আউলিয়ায়ে কেরামের কারামত সত্য হক এটা মানতে হবে এটা বিশ্বাস করতে হবে এটাকে সন্দেহ করার কোনো অবকাশ নেই জোরে বলুন সুবহানাল্লাহ আউলিয়ায়ে কেরামের কারামত সেজন্য এই আউলিয়ায়ে কেরামের কারামত প্রদর্শনের মাধ্যমে তরবারিবিহীন কোন রকমের বিপ্লব ছাড়া শান্তির ধর্ম ইসলাম অখণ্ড ভারতবর্ষে
কোটি কোটি মুসলমানদের যে অবস্থান সৃষ্টি করেছিলেন যার অবদান গোটা ভারতবর্ষ নয় পাক ভারত উপমহাদেশের প্রতিটা ঈমানদার মুসলমান স্বীকার করতে হবে কিয়ামতের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যার নাম স্মরণ করে আলেম হাফেজ কারি মুত্তাকি সবাইকে মেনে নিতে হবে উনি হলেন আমার খাজা গরিবে নওয়াজ দূরে বলি সুবহানাল্লাহ ওনার অবদান ইসলাম প্রচার প্রসারে আমাদের এই এই ভূমিতে মধ্যমহরার এই জমিনে মসজিদ প্রতিষ্ঠার পিছনে যার অবদান উনি হলো আমার খাজা গরিবে নওয়াজ দূরে বলি সুবহানাল্লাহ গরিব নওয়াজ আসার আগে আমার খাজা বাবা পাক ভারত উপমহাদেশে আসার আগে সুলতান মাহমুদ গজনবী ওনার সাথে কিছু আউলিয়ায়ে কেরাম ভারতবর্ষে এসে অক্লান্ত পরিশ্রম কষ্টের বিনিময়ে ইসলাম প্রচার করে তারা তেমন সুযোগ করতে পারে নাই কিছু সংখ্যক পৌত্তলিক কিছু সাধারণ একদম সংখ্যাগরিষ্ঠ কিছু মানুষকে ইসলামের সুশীতল ছায়া তলে আনতে পেরেছিলেন কিন্তু আমার গরিবে নওয়াজকে যখন আমার মদিনাওয়ালা নবী ভারতবর্ষে পাঠাচ্ছেন তো ওনাকে অস্ত্র বাহিনী দেয় নাই ওনাকে বিমান বাহিনী দেয় নাই ও পারমাণবিক বোমা হামলা করার জন্য সুযোগ দেয় নাই আমার খাজা বাবাকে আমার মদিনাওয়ালা নবী কামলে বালা নবী কোন সেনাবাহিনী দেয় নাই একমাত্র কলবের মধ্যে ছিল ইমানি শক্তি জবানে পাকে ছিল আল কোরআন আর উপরে ছিল আমার নবীজির সুন্দর আখলাক চরিত্র কোন তরবারি হাতের মধ্যে ছিল না একমাত্র নবীর আদর্শ নিয়ে কোরআন বুকে ধারণ করে নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে আমার খাজা বাবা যখন আজমির শরীফ আসার আগে মদিনাওয়ালা নবীর কদমে পাকে গেলেন ওই নবীজির কদমে গিয়ে আমার নবীকে যখন সালাতু সালাম দিলেন কিয়ামত পর্যন্ত অনেক আশেকে রসুল মদিনা শরীফের মধ্যে যাবেন আমার রসুলকে সালাতু সালাম দেবেন কারো সালামের আওয়াজ কারো সালামের জবাব আমার নবী না দিয়ে রাখেন না জিন্দা নবী প্রত্যেক আশেকদের সালামের জবাব দেন কিন্তু মদিনা শরীফে গিয়ে অনেক হাজি সাহেব সালাম দিয়েছেন আমার হুজুর দিয়েছেন আমি দিয়েছি আমার নবীকে সালাম দিয়েছি কিন্তু আমার নবী সালামের জবাব দিয়েছেন আমাদের কানে শোনার সুযোগ হয় নাই কিন্তু যে কয়জন যোগ্য মানুষেরা আশেকে রসুলরা মদিনা শরীফ গিয়ে আমার হায়াতুন নবীর দরবারে কাবলি বলে নবীর দরবারে সালাতু সালাম দেওয়ার সাথে সাথে জিন্দা নবী মাজার থেকে সালামের জবাব দিয়েছিলেন আর ওই সালামের আওয়াজ যারা শুনেছিলেন তন্মধ্যে একজন হলো মহাপুরুষ আমার খাজা গরিবে নওয়াজ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার يا رسول الله صلى الله عليه وسلم يا غوث الأعظم حسبي ربي جل الله جوري ما في قلبي غير الله نور محمد কষ্ট হয় কষ্ট হয় আমার কথায় রাগ করেছো হুজুর আমাদেরকে হাসতে মানা করেছে আমাদের আমাদের কতগুলো হুজুর আসে শুধু আমাদেরকে হাসায় মাহফিলে আসলে এরকম কিছু হুজুর আছে না আছে না আমরা হাসাই না হাসার কোনো দরকার নেই কেমন ঠিক আছে সবাই একটু মহব্বতের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ জুড়ে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ اول واخر سب جان اول واخر سب کو جان زہر باطن اس کو مان مار جلانا اللہ کی شان من علینا بالغفران حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ
আমাদের ইবাদত কবুল না হওয়ার পিছনে আমাদের কিছু দোষ আছে সেটা কি জানো আমরা আল্লাহকে ডাকি চোখটা দিয়ে রাখি বাহিরে সেরকম আছে না নেই এরকম হবে না আল্লাহর যখন জিকির করবে তখন দুনিয়ার এদিক ওদিক তাকানোর প্রয়োজন নেই মনে করবে আল্লাহ আমাকে দেখতেছেন আমার আওয়াজ শুনতেছেন আমার নবীজি আমাকে দেখতেছেন আমার দরুদ শুনতেছেন সেইভাবে এক মন এক ধ্যানে এদিক ওদিক না তাকিয়ে অন্তরকে ছোট করে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনার ওই স্মরণের মাধ্যমে আপনাকে কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি نور محمد أول وآخر حق حجاب ظاهر باطن اس کو مان أول وآخر حق حجاب ظاهر باطن اس کو مان مر جلانا اللہ کی شان من علينا بالغفران حسبي غير الله نور محمد امر قطع بستو شبیدہ ہوئے আমাদের দেশের কিছু মোল্লারা আমরা যখন নবীকে জিন্দা নবী বলি তাদের সুলকানি আরম্ভ হয় আছে না বলেন না তাদের নবী মরে গেছে আমাদের নবী জিন্দা ঠিক কি না বলেন হাত তুলে বলেন আল্লাহ সাক্ষী হয়ে যাক আমাদের হাতগুলা আমাদের নবী কি কোরআন হাদিসের দলিল রাখো আগে প্র্যাকটিক্যাল দলিল আছে আমাদের কাছে জোরে বলি সুবহানাল্লাহ যারা নবীকে জিন্দা মানে না সে সমস্ত মোল্লা তাদের অনুসারে যখন সামনে আসবে তখন দলিল দেব যতটা লাগে কিন্তু আমরা এখন সবাই এখানে আশেকে রসুল আশেকে গরিব নওয়াজ আশেকে শাহীন চৌধুরীপুর আশেকে গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা এখানে প্র্যাকটিক্যাল দলিল দিব কোরআন হাদিসের দলিল এখন মাথার উপর রেখে দিলাম এগুলা বাতিলদেরকে দেওয়ার জন্য আমার নবী যে মাজারে জিন্দা এর দলিল হলো আমার খাজা বাবা ঠিক কিনা বলেন না প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দলিল আমার নবী যে জিন্দা এটার প্র্যাকটিক্যাল দলিল হলো আমার গৌসুল আজম শাহিন সাহেব বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানি ঠিক কিনা বলেন না কারণ ক্ষমতা দিয়েই তো ইসলাম প্রচার করেছেন গৌসুল আজমের অবদান যিনাকে মুহিউদ্দিন ইসলামকে জিন্দা করেছেন আর গৌসুল আজমের দরবারে গিয়ে যিনি 53 দিন অথবা 6 মাস কাটিয়েছেন উনি হলেন মুহিউদ্দিন ইসলামকে মদদ করনে ওয়ালা সুবহানাল্লাহ বলেন ইসলামকে মদদ করনে ওয়ালা একজন মুহিউদ্দিন জিন্দা করনে ওয়ালা আর একজন মুঈনউদ্দিন আমার গৌসুল আজমের দরবারে আমার খাজা বা 53 দিন ছিলেন এক বর্ণনা মতে আরেক বর্ণনা মতে 6 মাস গরিব নওয়াজ আমার গৌসে পাকের দরবারে ছিলেন সুবহানাল্লাহ বিহামদিহি এই আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করেছেন আল্লাহর ওলিদের অবদান হলো তাদের আধ্যাত্মিক ক্ষমতা বলে অস্ত্রের ঝঞ্ঝনানি দিয়ে মানুষ মেরে গণহত্যা করে ইসলাম প্রতিষ্ঠিত করে নাই ভারতবর্ষে কোনো বিপ্লব ছাড়া গরিবে নামাজ একমাত্র ইসলামকে পরিপূর্ণতা দিয়েছিলেন জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজির আওলাদ খাজা বাবা জোরে বলি সুবহানাল্লাহ এগুলো আধ্যাত্মিক ক্ষমতা বলে এটা এই ক্ষমতাগুলো যারা মানে না অথচ এগুলো হলো ইসলামের ভিত্তি এগুলা ইসলামের দলিল এগুলো ইসলামের বুরহান যারা মানতে চাচ্ছে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিন আমিন বলে আমার নবী যে মাজারে জিন্দা তার প্রমাণ কি খাজা বাবা বলেন না কে আমরা তো পীরহু পীর সাহেবের দরবারে কিছু খেদমত করলে সেগুলা প্রচার করতে থাকি বিভিন্ন মাধ্যমে ঠিক না
কিন্তু আমার গরীব নওয়াজ হযরত ওসমান হারবানি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত চিশতিয়া তরিকার একজন ইমাম পীর সাহেব গরীব নওয়াজের পীর সাহেব আমার খাজা বাবা ওনার খেদমত করেছেন একাধারে 20 বছর কয় বছর আমরা দুই একদিনের খেদমতগুলা ফেসবুকে ছেড়ে দিই পীর সাহেবের দরবারের খেদমতগুলা আর আমার গরীব নওয়াজ কয় বছর করেছেন একটু জোরে বলেন না বাবা 20 বছর খেদমত করেছেন পীর সাহেব কেবলার তা বলে হাসান আমার মন চায় তোমার মতো murid নিয়ে একটু হজে যাওয়ার জন্য জোরে বলে সুবহানাল্লাহ পীর সাহেবের সাথে হজে যাওয়া এটা অত্যন্ত একটা মুকদ্দরের ব্যাপার তকদিরের ব্যাপার আলহামদুলিল্লাহ বলে 20 বছর আমার খাজা বাবা মুইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা গরীব নওয়াজ আতাউ রাসূল বান্দা নওয়াজ গরীব নওয়াজ হযরতে খাজা ওসমান হারবানি রহমতুল্লাহ আলাইহির 20 বছর যখন একাধারে খেদমত করলেন একদিন পিশাব কেমলা বললেন ও আমার হাসান আমি তোমারে নিয়ে হজে যাব আমার গরীব নওয়াজ বলে আমার মত ভাগ্যবান murid আর কে হতে পারে আমার পীর সাহেব আমাকে নিয়ে হজে যাবেন আল্লাহর ঘরে তাওয়াফ করবেন আমি আমার পীরের সাথে আল্লাহর ঘর তাওয়াফ করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কারামত আল্লাহর ওলিদের জবান লিসানুল ফুকারায়ে কলমুর রহমান আল্লাহর ওলিদের জবানে যা কিছু বলে সেটা আল্লাহর কুদরতের কলম দিয়ে আল্লাহ লিপিবদ্ধ করেন সুবহানাল্লাহ কাবায়ে মুআজ্জামা মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ আল্লাহর ঘরে চলে গেলেন তাওয়াফ আরম্ভ করে দিলেন তাওয়াফ আরম্ভ করে দিলেন আল্লাহর ঘরের মধ্যে কিছু তাওয়াফ আছে নির্দিষ্ট তাওয়াফ একটাকে বলে ফরজ তাওয়াফ একটাকে বলে ওয়াজিব তাওয়াফ একটাকে বলে সুন্নাত তাওয়াফ আর একটাকে বলে নফল তাওয়াফ বিভিন্ন প্রেক্ষাপটে তাওয়াফের নাম বদলে যায় কিন্তু সাতটা সৌতের মাধ্যমে একটা নফল তাওয়াফ ফরজ তাওয়াফ ওয়াজিব তাওয়াফ সুন্নাত তাওয়াফ পরিপূর্ণ হয় জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা সৌ নিয়ত করার আগে আমরা বলি সাবাতা আশওয়াতিন লিল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আল্লাহ তোমার ঘরকে সাতটা চক্কর দেওয়ার জন্য নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে এই তাওয়াফ তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ আল্লাহর ঘরে তাওয়াফ আরম্ভ করে দিলেন এক সৌ হাজরে আসওয়াদ রুকনে হাজার থেকে তাওয়াফ আরম্ভ করতে হয় আল্লাহর ঘরে তাওয়াফ আরম্ভ করে দিলেন খাজা বাবা আর ওসমান হারবানি এক চক্কর দিল দুই চক্কর তিন চার পাঁচ ছয় সাত সাত চক্কর শেষ করে মক্কাতুল মুকাররমার মধ্যে কিছু মাকামাত মুকদ্দাসা পবিত্র জায়গা আছে আমার নবীজি বলেছেন কিছু মাকামাত মুকদ্দাসা আছে ওই জায়গার মধ্যে যখন আপনি হাত তুলে আল্লাহর দরবারে কিছু চাইবেন তখন মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোর সাথে সাথে কবুল করে নেবে ওই মাকামাত মুকদ্দাসার মধ্যে হারাম শরীফের যেখানে যেখানে দোয়া কবুল হয় সেই সমস্ত জায়গার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো বাবে মুলতাজিম আল্লাহর ঘরের দরওয়াজার সামনে দোয়া কবুল হয় আমার নবী বলে আমার কোন উম্মত যদি সন্দেহ করে বাবে মুলতাজিমের সামনে দাঁড়ায়া দোয়া করার পরে যদি সন্দেহ করে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই রকম সন্দেহ করলে ঈমান থাকবে না কারণ বাবে মুলতাজিমে দোয়া করলে দোয়া যে কবুল হয় সেটা সন্দেহ করা যাবে না সন্দেহ করা যাবে বাবে মুলতাজিমে দোয়া কবুল এরকম কিছু নির্দিষ্ট জায়গা আছে কিতাবের মধ্যে নোট করা আছে
যখন হজে যাবেন জেনে নেবেন কোন জায়গায় দোয়া করলে দোয়াগুলা কবুল হয়ে যায় অতি তাড়াতাড়ি তন্মধ্যে একদম ইম্পর্টেন্ট মেইন পয়েন্ট যেটা সেটা হলো বাবে মুলতাজিম আল্লাহর ঘরের দরওয়াজায় কোন দোয়া করে সন্দেহ করতে পারবেন না জীবনের যত বড় দোয়া হোক যত দোয়া হোক সন্দেহ করতে পারবেন না আমার এই দোয়া কবুল হয় নাই করলে ঈমান চলে যাবে সন্দেহ করা যাবে না নবীজি বলেছেন খবরদার বাবে মুলতাজিম আল্লাহর ঘরের দরওয়াজায় দোয়া করে কোনোদিন সন্দেহ করবে না যে আমার এই দোয়া কবুল হয়েছে কিনা সন্দেহ করবে না এই রকম নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমার খাজা বাবাকে নিয়ে দাঁড়াইয়া গেলেন ওসমান হারওয়ানি দুই হাত করে ডাক দিলেন মওলা আমি বড় কষ্ট করে আমার হাসানকে যোগ্য একজন আমার murid বানিয়েছি সুবহানাল্লাহ বলে আল্লাহ পীর সাহেবের মুখে murid কে যোগ্য বলা আলহামদুলিল্লাহ বলে পীর সাহেব যদি murid কে যোগ্য বলে দেয় আর কোনো সন্দেহ থাকতে পারে না আল্লাহর দরবারে ডাক দিয়া বলে ও মাবুদ মওলা ও গো আল্লাহ আমি বড় কষ্ট করে আমার হাসানকে তৈরি করেছি আল্লাহ আমার এই হাসানের মাধ্যমে ইসলামের অনেক প্রচার প্রসার হবে ইসলামের খেদমত হবে সুবহানাল্লাহ বলে ওসমান হারওয়ানি জানে যে গরিব নওয়াজের মাধ্যমে পাক ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডীন হবে উনি ওনায় ওনার বেলায়তের তাসাররুফাতের কষ্টের মাধ্যমে আগে জেনে গিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহর গরির সামনে দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমি আমার হাসানকে যোগ্য একজন আমার murid হিসেবে আমি তৈরি করলাম আল্লাহ তোমার দুয়ারে আমার হাসানকে তুলে দিলাম আল্লাহ তুমি কবুল করো আ ওসমান হারওয়ানির মুখের জবানে দোয়া করতে শের নাই গায়েব থেকে আওয়াজ আসলো ও ওসমান হারওয়ানি আমি তোমার murid মুঈনউদ্দিন হাসানকে কবুল করলাম গায়েব থেকে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমার দোয়া কবুল হয়েছে তোমার হাসানকে আমি কবুল করে নিলাম সুবহানাল্লাহ বিহামদিহি হজ পর্ব শেষ করে মদিনাতুল মুনাওয়ারা গেলেন সুবহানাল্লাহ কোথায় গেলেন মদিনা শরীফে জীবনে একবার যাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবেন সুবহানাল্লাহ আমরা তো সব সময় কান্দি মন কান্দে বারবার যেতে আপনাদের মনে যেতে চায় না মনে কক্সবাজ দেখি মনে হতে মদিনা শরীফ দেখি মনে হয় সবার মন চায় মদিনা শরীফ যেতে মন চায় একবার যদি যাইতে পারেন মজা বুঝবেন একবার যদি যাইতে পারেন আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত সুবহানাল্লাহ আজও কেন বিলম্ব মন আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝব মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবা মদিনাটা আসলে জান্নাত মদিনা যে গিয়েছে বেহেশতের সাথে ভবে পাইছে সুবহানাল্লাহ মদিনা যে গিয়েছে বেহেশতের সাথে ভবে পাইছে সে পাবে না শেষ বিচারে সে পাবে না শেষ বিচারে পাপের কেশার আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবা মদিনাটা আসলে জান্নাত সালাতু নেয়া আপনাদের কষ্ট হয় ইনশাআল্লাহ ভয় নেই সব হুজুর আসার আগে আমার ভাই আছে উনি কিছু করবেন তারপর হুজুর আসবে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে একটু মহব্বত নিয়ে পড়ি সালাতু নেয়া সালাতু নেয়া
আমার নবীজির রওজায় যেতে মন চাই কি চাই না হাত তুলে বলেন হাত তুলে বলেন سبز غم بدوالي منظور دعا کرنا جب وقت ندا آئے آقا دیدار عطا کرنا آمین بولنا میں قبر اندھیری غبر آوا جب تنہا میں قبر اندھیری میں غبر آوا جب تنہا امداد میری کرنے امداد میری کرنے آ جانا رسول اللہ تربت روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزائے آقا دیدار عطا کرنا صلاة دنیا মদিনা শরীফ যেতে মন চায় জোরে বলেন না হুজুররা দোয়া করে না আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতে হারামাইন শরীফাইন মাররাতান মা'আদা মাররা আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতাহু ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু বলি কি বলি না আল্লাহ তোমার নবীর দিদার দাও কবরে যাওয়ার আগে একবার নবীকে দেখাও আল্লাহ সোনার মদিনায় একবার যাওয়ার ব্যবস্থা করে দাও রাত দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে কাঁদেন মদিনাওয়ালা নবী দয়া করে আপনার নাম দৃষ্টি করলে মদিনায় চলে যেতে পারবেন টাকার দরকার হবে না আমাদের পকেটে টাকা নাই আল্লাহ কেমনে কেমনে প্রতি বছর নিয়ে যায় নবীর কদমে জোরে বলি সুবহানাল্লাহ মন কাঁদে বারবার যেতে সোনার মদিনায় আল্লাহ মন কাঁদে বারবার যেতে কি করে যায় কি ভাবে যায় কি করে যায় কি ভাবে যায় যাওয়ার সম্বল না হে মন কাঁদে বারবার যেতে হায় আল্লাহ মন কাঁদে বারবার যেতে কত জন যায় বাড়ে বাড়ে কত জন যায় শতবার অনেকের ভাগ্যে তাহা জুটিল না একবার কত জন যায় বাড়ে বাড়ে কত জন যায় শতবার অনেকের ভাগ্যে তাহা জুটিল না একবার দরবার মুদের কি তগে দিরে নাহি মন কাঁদে বারবার যেতে হায় আল্লাহ মন কাঁদে বারবার যেতে হায় আল্লাহ মন কাঁদে বারবার যেতে আমিন 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 ইয়া রাব্বাল আলামিন পিসাব হুজুরের সাথে আমার গরিব নামাজ পিসাব হুজুরের সাথে নবীজির কদমে পাকে চলে গেলেন কোথায় চলে গেলেন নবীজির কদমে পাকে পৃথিবীর কোন রাজা মহারাজা আমেরিকার নিউইয়র্ক শহরকে সুন্দর করে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার পেট্রো ডলার খরচ করে সুন্দর বানিয়েছেন রোম শহর বানিয়েছেন জান্নাত বলার মতো দুঃসাহস দেখাতে পারে নাই পেরেছে বলেন না পেরেছে রোম শহর জান্নাত বলার দুঃসাহস দেখাতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে লক্ষ লক্ষ ডলার খরচ করেছে দুবাই শহর
লক্ষ কোটি ডলার খরচ করেছে জান্নাত বলার সুযোগ নাই কিন্তু আমার কামলিওয়ালা নবী বলে দিয়েছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় যদি জান্নাতে একবার ঢুকতে চাও মদিনা শরীফে চলে আসো আমার ঘর থেকে আমার মিম্বরের মধ্যখানের জায়গাটা আল্লাহর আটখানা জান্নাতের একটা টুকরা ওইখানে একবার ঢুকলে তুমি জান্নাতে ঢুকে গেছো আল্লাহ তোমাকে আর কোনদিন বাহির করবে না জান্নাত থেকে কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াদা করেছেন আমি যারে একবার জান্নাতে ঢুকাই তারে আর কোনদিন সেখান থেকে বাহির করব না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা হুম মিনহা বিমুখরাজি আর জোরে বলুন না সুবহানাল্লাহ একবার যদি মদিনার জান্নাতে ঢুকতে পারে নবীজির নূরানি জবানে পাকে মুক্তা ঝরা বাণী রসূলে পাকের ঘোষণা পৃথিবীর কোন শহরকে জান্নাত বলার কোন রাষ্ট্রীয় প্রধান দুঃসাহস দেখাতে পারে নাই একজন মাত্র সাইয়্যিদুল আরবি মদিনাওয়ালা নবী কুরাইশি হাশেমি মুত্তালিবি আমার মদিনাওয়ালা নবী বলে দিয়েছেন আমার রওজা শরীফ থেকে আমার মিম্বরের মধ্যখানটা জান্নাত উম্মত একবার ঢুকে যাও ঢুকতে পারলে তোমাকে আল্লাহ সেখান থেকে বাহির করবে না পরকালেও তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ জীবনে একবার যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদেন কত টাকা খরচ করছেন কত সুন্দর বিল্ডিং বানাচ্ছেন এখন হজ ফরজ হয়েছে অনেকে মক্কা শরীফ যাওয়ার জন্য চিন্তা ভাবনাও মাথায় নাই হুজুর হজত গেলে হজে গেলে অনেক গুনাহ এখনো বাকি আছে করতে পারবো না সব কিছু আগে করে ফেলি তারপর হজে যাব বুড়া খালে যখন রদ বল রসখস সব শেষ হয়ে যাবে পিছনে একজন সামনে একজন ধরে তখন যদি হজে যান ওই হজের মজা বুঝবেন না হজ হলো একটা পারিশ্রমিক টাকা এবং শ্রম দোনোটা প্রয়োজন মালি এবং বদনি ইবাদত বাংলাদেশের হাজিরা প্রায় সময় হজে যায় আমি শাহ আমার হজ কাফেলার মুয়াল্লিম যখন এসপিআর দেশ সহ চলে যায় তখন ছেলেরা ওনাকে আমাদেরকে গসাই দিয়ে বলে হুজুর আর বাহর একখানা চাইজু অন্তত আশি বছর সত্তর বছর বাংলাদেশে খেয়ে ফেলে যখন স্ক্রুপ সব কিছু বাতিলে গেছে আর চলতেছে না অন্যের সাহায্য ছাড়া তখন হজে পাঠায় তখন ওনার কাছে হজটা মজা লাগে না ওনার জন্য তখন সেটা অনেক কষ্টের হয়ে যায় কিল্লে আর ভয় আর এটা ফাটাই এই বুড়া খালে লোক হয়ে ফেলা বলে না পারবে শক্তি কুলাচ্ছে না সেজন্য যুবক ভাইয়েরা যারা বর্তমানে টাকার মালিক এই বয়সে স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে বাবাকে নিয়ে হজে চলে যাবে দরকার আছে না নাই জোরে বলেন না আমার নবীজির ঘোষণা মতো জান্নাতে একবার ঢুকে যান আল্লাহর বাহির করবে না সুবহানাল্লাহ বলেন মদিনার জান্নাতে ঢুকে গেলেন খাজা বাবা আওলাদ রসুল পীর সাহেবের সাথে সুবহানাল্লাহ বলেন হুজুর সালাম দেন আমিও সালাম দেই হুজুর সালাম দেন কিতাবে এসেছে আমরা যখন বাংলাদেশের মসজিদে এই মধ্যমহরার অত মনোমুগ্ধকর সুন্দর মসজিদে আমরা যখন নামাজ আদায় করে তাহিয়া পড়তে বসি আমরা যখন আত্মাহিয়া তো পড়তে গিয়ে আসসালামু আলাইকা ইয়া নবী বলি তখন আমার নবী নাকি মদিনার জমিন থেকে আপনার সালামের জবাব দিয়ে দেয় আমার নবীকে আল্লাহ মন ক্ষমতা দান করেছেন জিন্দা নবী আমাদের সালামের জবাব যদি নবী মদিনার থেকে দেয় এই ক্ষমতা যদি আল্লাহ আমার নবীকে দান করে আমাদের কোনো অসুবিধা আছে একটু বলেন না কিন্তু বাংলাদেশে একদর মোল্লাদের বড় অসুবিধা নবী শুনলে বললে তাদের বড় গাজালা তন্মধ্যে সবচাইতে একটা বড় মুনাফিক দল এখন আবির্ভাব হয়েছে আগে তেমন ছিল না যার নাম আহলে হাদিস বা আহলে হাদিস ঠিক কিনা বলেন মসজিদে যদি সাতজন আসে আষ্ট জনের জায়গা ওরা সাতজনে মেরে দেয় আছে না নাই এমন ভাবে দাঁড়ায়
আছে না নাই সারা জীবন দেখেছি ওদের মা বোনেরা নামাজ পড়েছে বুকে হাত বেঁধে তাদের এখন মেয়েদের মতো নামাজ পড়ার শখ বুকে হাত বেঁধে মেয়েদের মতো আছে না নাই তারা নতুন করে এই দেশে ইসলামকে আবার ডেলে সাজানোর চেষ্টা করছে তার একটা নিকৃষ্ট প্রমাণ হলো সিলেটের জমিনে যার মাধ্যমে তত আমরা বাংলাদেশের মানুষরা মুসলমান হয়েছি আমার শাহ জালাল বাবা ইয়ামনি এবং 360 ওলি এই বেয়াদবরা 360 ওলিকে 360টা মূর্তির সাথে তুলনা করেছে আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ এদের আকীদা হলো নবী জিন্দা বা নবী আমাদের দরুদের আওয়াজ শুনে এই ধরনের কথা বলা নাকি জঘন্য শিরিক নাউজুবিল্লাহ বলবেন না আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি আগেই বলেছি দলিল তাদের জন্য রেখে দিলাম আপনাদের জন্য প্র্যাকটিক্যালটা বলবো ঠিক কিনা বলে আমার গরীব নওয়াজ পীর সাহেবের সাথে নবীজির কদমে পাকে গিয়ে দিলেন সালাম সুবহানাল্লাহ বলে আপনার সালামের জবাব নবী দেয় কিন্তু শুনতে পাচ্ছি না আমাদের সেই যোগ্যতা নাই বলে ঠিক কিনা বলে আর আপনি যদি সেই যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আপনিও শুনবেন ঠিক কিনা বলে যোগ্যতা মানুষ সব সমান কিন্তু যোগ্যতার মধ্যে ভাগ আছে গরিব নওয়াজের দুইটা চোখ আপনার যেমন দুইটা চোখ গরিব নওয়াজের দুইটা চোখ গোসে পাগের দুইটা চোখ শের বাংলা সাহেবের দুইটা চোখ আমার শাহ শেখ সিরকুট তৈব সাহেবের দুইটা চোখ দেখতে আমার মত হতে পারে কিন্তু যোগ্যতার মধ্যে বেশ কম আছে কবুলিয়তের মধ্যে বেশ কম আছে মর্যাদার মধ্যে মকামের মধ্যে আল্লাহর কাছে কবুলিয়তের মধ্যে বেশ কম আছে ঠিক কিনা বলে আপনি যখন যোগ্যতা অর্জন করবেন তখন আপনার সম্মান বেড়ে যাবে বাবা হাল চাষ করে ছেলে মিনিস্টার ঠিক কিনা বলেন সে বাবা তাকে সংসদে ছেলে তাকে সংসদে তার যোগ্যতায় তাকে সংসদে নিয়ে গেছে ঠিক কিনা বলেন মসজিদের মিম্বরে বাবা একজন কৃষিজীবী ছেলেকে আলেম বানিয়েছেন কিন্তু বাবা তাকে নিচে যোগ্যতার কারণে ছেলে বসে যায় মিম্বরে ঠিক কিনা বলেন তাহলে যোগ্যতা এটা একটা বড় জিনিস আমার গরিব নওয়াজ সেই যোগ্যতা অর্জন করে নবীজির কদমে পাকে পীর সাহেবের সাথে কবুল হয়ে যখন নবীজির দরবারে গিয়ে সালাম দিলেন আমার নবীজির সামনে যখন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা سيدي يا رسول الله غريب نوازر زبان پاک نگه نوراني نبي جيري شنطا نبي جير اولاد پاک نگه زبان تگه سلام دواشش ہوئے نائی رودا پاک نگه شاتے شاتے উচ্চ আওয়াজে নবীজি সালামের জবাব দিলেন জবাব দিলেন ওয়ালাইকা সালাম ইয়া সুলতান আল হিন্দ জোরে বলুন সুবহানাল্লাহ সালামের জবাবের মধ্যে একটু বেশ কম আছে আছে না নেই সুলতান আল হিন্দ এ হিন্দুস্তানের বাদশা তোমার উপরও সালাম আলহামদুলিল্লাহ বলে একটা রেওয়ায়েত সালাম দিলেন জবাব দিলেন শুনে চলে গেলেন গরিব নওয়াজ বুঝে গেলেন আল্লাহ যখন আমাকে কবুল করেছেন বাইতুল্লাহর পাশে তাহলে আমার নবীও আমাকে কবুল করেছেন আমার সালামের জবাব দিয়েছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার সালামের পর্ব শেষ মদিনা শরীফের মধ্যে অবস্থান করেছেন হঠাৎ করে আমার নবীজির হৃদয়ে পাকের খাদেম মদিনা শরীফের মধ্যে মসজিদে নববী শরীফের মধ্যে হেঁটে হেঁটে বললেন হাসান নামের কে আছো হাসান নামের কে আছো নবীজি আমাকে বলেছেন হাসানকে নবীর রওজার পাশে ডেকে নেওয়ার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ শরীফের খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও হাসান রে কুত্তে কি আসকারে হাসান জীবনের অনেক সময় নবীজির কদমে কাটাইয়া দিলাম নবীর আওয়াজ তো শুনতে পাইলাম না
ওরে হাসান কোন কোথাকার হাসান আসলা যারে ডেকে দেওয়ার জন্য মদিনাওয়ালা নবী আমার এই রওজা থেকে ডাক দিয়া নবীর নূরানী জবানের আওয়াজ শুনাইয়া দিল ও হাসান রে ও হাসান কোথাকার হাসান আজো চলে আসো গোটা জীবনের সময় মদিনায় কাটাইলাম নবীরে দেখলাম না আওয়াজ শুনলাম না তোমার উসিলে আজকে নবীর আওয়াজ শুনলাম নবী আমার ডেকে বলে ও আমার খাদেম আমার হাসান দে একটু ডেকে নিয়ে আসো আমার রওজার পাশে অনেক হাসান চলে আসলো হাসান নবীর অনেক হাসান নবী যে রওজায়ে পাকের সামনে চলে আসলো কোন হাসান রে ডাকে সবাই বুঝতে পারে না অনেক হাসান যখন জমা হয়ে গেল এখন খাদেম বললেন সবাই তো হাসান এখন নবীজি তো বলেছেন একজন হাসানকে ডাকার জন্য এখন এখানে কে এসেছো আসল হাসান কে বলো কেউ মানে না কেউ কথা বলে না কেউ আওয়াজ দেয় না যিনি বুঝার উনি বুঝে গেলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যিনি বুঝার উনি বুঝে গেলেন অনেক হাসান যখন এক জায়গার মধ্যে একত্রিত হয়ে গেল আসল কোন হাসান কাকে নবী ডাকলেন সেটা মুআয়্যান করা যাচ্ছে না সিলেকশন করা যাচ্ছে না তখন বললেন আপনারা এখন চলে যান আমি আরেকটু চিন্তা করি আসল এতগুলো হাসানকে নবী ডাকে না একজনকে ডেকেছেন সুবহানাল্লাহ বলেন একদিন পরে আবার নবীজি রওজা শরীফ থেকে খাদেমকে ডাক দিয়ে বলো ও আমার খাদেম আমি যে হাসানের সালামের জবাব দিয়েছি ও আলাইকাস সালাম ইয়া সুলতান আল হিন্দ ওই হিন্দুস্তানের বাদশাহ হাসানকে ডাকো কাকে ডাকো বলেন না বলেন না হিন্দুস্তানের যিনি বাদশাহ হবেন ওনাকে ডাকো তখন উনি বললেন এখানে অনেক হাসান আছো কিন্তু সব হাসান কেন নবী ডাকেন নাই যার সালামের জবাবের মধ্যে সুলতান আল হিন্দ বলেছেন তাকে ডাকতেছে তখন আমার মুহিনউদ্দিন দাঁড়িয়ে গেল বলে আমি হাসান জোরে বলুন সুবহানাল্লাহ আপনি হাসান হ্যাঁ বলে কিভাবে বলে হ্যাঁ আমি আমার পীর সাহেবের হুজুরের সাথে আমার নবীজির কদমে এসেছি আমি সালাম দিয়েছি আমার রওজা আমার নবীজির রওজা শরীফ থেকে আমাকে এইভাবে সালামের জবাব দিয়েছেন তখন বলেন হ্যাঁ আপনাকেই নবীজি ডাকতেছেন একটু আসেন রওজা শরীফের পাশে আমার গরিব নওয়াজ যখন আবার রওজা শরীফের পাশে গেলেন ডাক দিলেন আমার নবীর কদমে আবার সালাম দিয়ে বললেন ও হায়াতুন নবী জিন্দা নবী আমি হাসান তো এসেছি গোটা জীবন আপনার কদমে কাটাইয়া দেব নবীর রওজা শরীফ থেকে ডাক দিয়া বলে ও আমার হাসান আমার রওজার পাশে জীবন কাটাইয়া দিলে তো হবে না যেহেতু তোমার পীর সাহেব তোমাকে আল্লাহর ঘরের সামনে আল্লাহর দরবারে দোয়া করে বলেছে আমার আমার এই হাসানের মাধ্যমে ইসলামের বড় খেদমত হবে আমি তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দান করলাম তুমি মদিনার থেকে সরাসরি হিন্দুস্তানে চলে যা এই ইসলাম প্রচারে গরিব নওয়াজের অবদান শুরু হচ্ছে এখান থেকে পাক ভারত অখণ্ড ভারত বর্ষে ইসলামের আলো সুলতান মাহমুদ গজনবীর সাথে যে সমস্ত আউলিয়া কেরাম এসেছিলেন তারা কঠিন পরিশ্রম করে কিছু সংখ্যক বানিয়েছিলেন কিন্তু পরিপূর্ণ ইসলামের পতাকা যার অবদানে উড্ডীন হয়েছিল ওনাকে মদিনা শরীফ থেকে নবী পাঠাচ্ছেন সেজন্য ওনাকে আতায়ে রসুল বা নায়েবুন নবী বা নায়েবে রসুল বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ গরিব নওয়াজ এসেছে ডাক দিয়ে বলে হুজুর আমার কোন পূর্বপুরুষ হিন্দুস্তানে যাই নাই জায়গা চিনি না রাস্তা চিনি না আমি কিভাবে যাব আমার নবীজি বললেন তুমি তোমার বেলায়তের তাসাররুফাতের মধ্যে ধ্যান করলে তুমি হিন্দুস্তানে যেখানে তোমার মস্কন হবে যেখানে তোমার জায়গা হবে যেখানে তুমি দাঁড়াইয়া যেখানে তুমি থেকে ইসলামের পতাকা উড্ডীন করবা তুমি তোমার তাসাররুফাতের কষ্টের মাধ্যমে ধ্যান করলে ওই প্রতিচ্ছবি ওই ম্যাপ তোমার সামনে চলে আসবে তোমার কোনো অসুবিধা হবে না ব্যাস
আমার গরীব নওয়াজ অনুমতি পেয়ে গেলেন হিন্দুস্তানে যাওয়ার জন্য আস্তে করে বেলায়েতের নজরে দেখুন দেখলেন দেখলেন মদিনা শরীফ থেকে কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় আজমির শরীফ আসবেন সব একদম পানির মতো একদম নিজের চোখের সামনে মানচিত্রটা আমার নবীজি দান করলেন দেখে ফেলেছেন কিভাবে আজমির শরীফ আসবে জোরে বলুন সুবহানাল্লাহ সাথে অস্ত্র বাহিনী বলে না ছিল অশ্বারোহী ছিল অস্ত্ররোহী ছিল অ্যাটম বোমা ছিল পরমাণু ছিল স্ট্যান গান মেশিন গান কালাশনিকভ রাশিয়ান এগুলা কিছু ছিল না একটা মাত্র জিনিস ছিল সেটা কি লাকাদ কানা লাকুম ফি رسول الله أسوة حسنة جوڑے بولن سبحان الله أمار نبي رادشا أمار نبي جي رادشا پیتی بری مد پیتی بری مد دے جے یہ بھوما بارنو ہوئے اوئی بھوما دیئے مانوشن جیبون نشت گڑا ہوئے কিন্তু বেলায়েতের যেই বোমা এটা দিলে মানুষের মানুষের জীবন নষ্ট হয় না জীবন ধ্বংস হয় না ওই বেলায়েতের বোমা যার উপর নিক্ষেপ করা হয় তার কলব দেখে শিরিকের গন্ধ দূর হয়ে ঈমানের বাতি জ্বলে উঠে ঠিক কিনা বলেন আমার রাসূল পাকের আদর্শ এটা এমন আদর্শ যেটা প্রয়োগ করার সাথে সাথে যুদ্ধ প্রয়োগ প্রয়োজন হয় নাই যুদ্ধ করতে হয় নাই বিপ্লব করতে হয় নাই অ্যাটম বোমা পারমাণবিক স্ট্যান গান কিছুর প্রয়োজন হয় নাই আমার রাসূল পাকের আদর্শ গরীব নওয়াজ যখন ওই আজমির শরীফের আশেপাশে হিন্দুস্তানে প্রয়োগ করে দিলেন ওই নবীজির আদর্শের সামনে পত্তলিকতা মূর্তি পূজারীরা মাথা নত করে ইসলামের ছায়া তলে সবাই দলে দলে চলে আসতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনাদের কষ্ট হচ্ছে দুরূদ শরীফের আওয়াজটা একটু শুরু হচ্ছে আপনারা একটু মহব্বত করে পড়লে আমাদের একটু ভালো লাগে মনে মনে পড়লে আমার নবী শুনবেন খোদা যেমন শুনেন নবীও শুনেন ঠিক কিনা বলেন একটু মহব্বত কর মহব্বত ভালো লাগে আর কি আপনাদের আওয়াজটা শুনলে সবাই একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাই যত আছেন নবীজির উম্মত বসুন নবীজি জলসাতে ও ভাই যত আছেন নবীজির আশিক বসুন নবীজি জলসাতে মন ভরিয়া পড়ো দরুদ বরবে কলব নূরেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির আদর্শের সামনে গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা আমার নবীর একটা সুন্নতের সামনে গোটা পৃথিবী মাথা নত করতে বাধ্য আমার গরিব নওয়াজ যখন নবীজির সুন্নতগুলা সুন্দর সুন্নতগুলা ভারতবর্ষের মূর্তি পূজারী গাছ পূজারী বাস পূজারীর সামনে নবীজির সুন্নতগুলা যখন প্রপোজ করলেন তারা নবীজির সুন্নতগুলা দেখে মাথা নত করে দিলেন এতদিন মাথা নত করেছে মূর্তির সামনে আর এখন মাথা নত করে খোদার সামনে মসজিদে গিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা জানেন আমার গরিব নওয়াজের আমার গরিব নওয়াজের কারামাত বর্ণনা করে শেষ করা যাবে না এত বেশি কারামত গোসপাল আমার খাজা গরিব নওয়াজের এত বেশি কারামাত যেগুলা আল্লাহ প্রদত্ত ক্ষমতা যেগুলা বলেছিলাম শয়তানি শক্তি কারামতের সামনে কোনোদিন মোকাবেলা করতে পারবে
এগুলো ইসলামের চিহ্ন, এগুলো মানতে হবে, এগুলো ইসলামের মজবুতি, এগুলো ইসলামকে সুদৃঢ় করেছেন, ইসলামকে মজবুত করেছেন, আল্লাহর ওলিদের কারামতের মাধ্যমে ইসলামকে আল্লাহ প্রচার প্রসার করেছেন, এই দেশে ইসলামের আলো প্রজ্বলিত হয়েছে, সেজন্য আল্লাহর ওলির কারামত আপনাকে মানতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। গরিব নওয়াজ দেশে ভারতবর্ষে ইসলামকে আজকে এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে, একজন মুসলমানও ছিল না, কিয় দাংশ যে আগে বলেছিলাম সুলতান মাহমুদ গজনবীর মাধ্যমে, পরবর্তীতে যেখানে কোন গণনা করার মতো মুসলমান ছিল না, আমার গরিব নওয়াজের এই ইসলামের প্রচারে কত অবদান দেখে, 97 বছর বয়সে গরিব নওয়াজ যেদিন হিন্দুস্তানের রাজস্থান আজমির শরীফে এন্তেকাল করলেন, সুবহানাল্লাহ বলেন, ফাকাদ হাযা হাবিবুল্লাহ, ফাকাদ হাযা হাবিবুল্লাহ, মাতা ফি হুব্বিল্লাহ, লেখা হে পেশানি পর তেরে মঈনউদ্দিন আজমিরি, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে পৃথিবীর জমিনে হাতে গোনা কয়েকজন নবী কয়েকজন বলি এন্তেকালের পরে তাদের কপালের মধ্যে আরবি অক্ষরে কিছু লেখা উঠেছিল, সুবহানাল্লাহ। কিসের পরে? এন্তেকালের পরে। তন্মধ্যে আমার খাজা গরিব নওয়াজ একজন, আরেকজন হলো নবীদের মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম, যার কপালের মধ্যে লেখা উঠেছিল আরবি। আমার খাজা বাবা যখন ইন্তেকাল করলেন, ওনার রওজা শরীফের ভিতরে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত গরিব নওয়াজ ওরস মোবারক, হজের পরে পৃথিবীতে যদি মানুষের বেশি সমাগম হয় এটা হলো আমার খাজা বাবার মাজার আজমির শরীফের ওরসের সময়, রজব চাঁদের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় গণজমায়েত পৃথিবীর মধ্যে হজের পরে গরিব নওয়াজ, আর তৃতীয় নম্বর শাহিন শাহ সিরকোট আওলাদ রসুলের বানিয়ে গৌসিয়ে কমিটি বানিয়ে জশনে জুলুসিদে মিলাদুন নবী হুজুর আল্লামা তেশা রহমতুল্লাহ আলাইহির মুজাদ্দিদ তাসদীদের মধ্যে একটা হলো ঈদে মিলাদুন নবীর জুলুসের মধ্যে তৃতীয় সমাগম, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এত বড় সমাগম হজের পর আর কোথাও নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। দরওয়াজা খুলে যখন গেলেন দেখলেন গরিব নওয়াজ ইন্তেকাল করেছেন, ওনার কপালের মধ্যে লেখা উঠে গেল আরবি অক্ষরে, হাযা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, মাতা বিহব্বিল্লাহ, উনি আল্লাহর বন্ধু হয়ে ইন্তেকাল করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, উনি ইন্তেকাল হওয়ার সাথে সাথে ফেসবুকে চলে এসেছে না, বলেন না ফেসবুক এসেছে, মোবাইল মোবাইল আমাদের লাভ যেমন করেছে ক্ষতিও করেছে, ঠিক কিনা বলেন? ক্ষতির মাত্রাটা একটু বেশি লাভের চাইতে, লাভ মানে আগে আমাদের অনেক মানুষ মারা গেলে যিনি খবর নিয়ে যেতেন উনি আস্তে আস্তে জানাজা হয়ে যেত, ঠিক কিনা বলেন? আর এখন মারা যাওয়ার সাথে সাথে কেউ কারো বাড়িতে যাইতে হয় না, ঘরে বসে একটা স্ট্যাটাস দিলে গোড়া পৃথিবীর মানুষ জেনে গেছে অমুকের দাদা অমুকের নানা অমুকের আম্মা জানি ইন্তেকাল করেছেন, ঠিক কিনা বলেন? হাজার হাজার ইন্দ্রনীল্লা চলে আসে, মুখে না বললে হাতে লিখে দেয়, ঠিক কিনা বলেন? না, আমার গরিব নওয়াজ ইন্তেকালের সাথে সাথে ফেসবুকে দিয়ে দিয়েছে কেউ, মোবাইল ছিল না ফেসবুক ছিল না, আমার গরিব নওয়াজ ইন্তেকালের সাথে সাথে এমন ভাবে গায়েবি ভাবে অলৌকিক ভাবে আধ্যাত্মিক ভাবে গোড়া ভারতবর্ষ আওয়াজ চলে গেল, জানাজার নামাজের মধ্যে যখন দাঁড়াইল আমাদের দেশে বলে অমুকের জানাজায় 10,000 মানুষ 20,000 1,00,000 হয়েছে, আর আমার গরিব নওয়াজের জানাজার মধ্যে 90,00,000 মুসলমান হয়েছিল। কে বানিয়েছে এগুলা? এই মুসলমান, এই মুসলমান ইসলামের ছায়া তলে এদেরকে এনে জানাজার নামাজের 1 কাতারে দাঁড় করিয়েছেন, কার অবদান? গরিব নওয়াজের, বলেন না বাবা, কার অবদান? গরিব নওয়াজের। আর আমাদের দেশের একজন বক্তা মিজানুর রহমান আহাজারি নাকি, উনি
টাকা দিয়ে দিয়েছে 10 জন মুসলমানকে বিভিন্ন মাহফিলে বড় বড় মুসলমান নিয়ে উনি এখন আমাদের দেশের অনেক ছেলেদের জন্য ওনার মত নাকি ইসলাম প্রচার আর কারো ভূমিকা নেই অনেক বড় বড় অনেক বড় বড় অনেককে নাকি উনি মুসলমান বানিয়েছেন ওনাকে নিয়ে কত লাফালাফি হাবাহাবি আর আমরা আমার গরীব নওয়াজ যিনি পাক ভারত উপমহাদেশে এসে কোন মুসলমান ছিল না জানাজার মাঠে যিনি 90 লাখ মুসলমান একত্রিত করেছেন ওনার কথা বললে তাদের গা জ্বাল আরম্ভ হয় নাউযু বিল্লাহ হইবেন না কোন সমাজে আমরা বাস করতেছি দেখেন ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে এরা যার জীবনে বয়স তো আমার অন্তত 25 বছরের ছোট হবে 25 30 বছরের ছোট হবে মিজান হাজার আপনি আমাকে দেখতে জওয়ানের মতো লাগলেও আমি এত জোয়ান না বুড়ো হইছি আমার 48 চলতেছে হাফ সেঞ্চুরি হবে 2 বছর পর আল্লাহর ইনি ওয়াজের ময়দানে প্রায় 26 বছর হযরত আছেন খড়া আছিল গাত বুতুর আছিল না মধ্যম মোরা তো কোনদিন না দেখি আশ্চর্য লাগে ধর্মকে নিয়ে এমন বাড়াবাড়ি শুরু হয়েছে আগামী প্রজন্ম সঠিক ইসলাম পাবে না কারণ যাদের কারণ ইসলাম তাদেরকে মূর্তির সাথে তুলনা করা হচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না শাহজালাল বাবা যদি না আসতো এখানে কোনো মিজানের অস্তিত্ব পেতেন আপনারা বলেন না বাবা বলেন না আমি কাউকে কটাক্ষ করছি না কাউকে গাল দিচ্ছি না আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করে আপনি বাস্তবতাকে একটু মানবেন যারা এই দেশে ইসলামের আলো আমার শাহজালাল বাবা ইমনি বদর বীর ওলিয়া আল্লাহর বলি শাহে ফরান 360 ওলিয়া তাদেরকে 360টা মূর্তির সাথে তুলনা করেছে নাউজুবিল্লাহি মিন যালিক এখানে মহামারী অমিক্রন করোনা না আমার মনে হয় খোদা আরো বড় কিছু দিয়ে আমাদেরকে ধ্বংস করবে কারণ আমরা কিয়ামতের একটা আলামত হলো মুরব্বিদের সমালোচনা করা আল্লাহর বলি ওলামায়ে কেরাম পীর বুজুর্গের যখন সমালোচনা হবে বেশি হবে তখন মনে করবা কিয়ামত সন্নিকট কারণ সঠিক ইতিহাসকে তারা নষ্ট করতেছে সঠিক দ্বীনকে বরবাদ করতেছে নাউজুবিল্লাহি মিন যালিক অথচ গোসে পাকের আলোচনা করা খাজাওয়ার আলোচনা করা অনেক বিয়াদব আপনাদেরকে বলবে বাপের ওরস না করে বাপের ফাতিহা না করে খাজা বাবার কেন ফাতিহা করলা বলে কি বলে না আপনার আজকে খাজা বাবার ফাতিহা না ওরস না আপনাদেরকে বলবে ওরে বেয়াদব কোরআন হাদিস তো পড়স নাই হাদিসে পাকে আছে আমার নবীজি বলেছে বিভিন্ন তাফসিরাতের কিতাবের মধ্যে আছে আপনি মূসা আলাইহিস সালামের আলোচনা করবেন ঈসা আলাইহিস সালামের আলোচনা করবেন এইভাবে নবীদের আলোচনা করবেন আমার নবীর মেরাজ নবীর আলোচনা করবেন মিলাদ নবী করবেন গোসে পাকের ফাতিহা করবেন খাজা বাবার ফাতিহা করবেন তৈয়ব শাহ হুজুর ওরস মোবারক করবেন শের বাংলা শাহ ওরস মোবারক করবেন আমার নবীজি বলেছে জিকরুল আম্বিয়া ইবাদা তোমরা যখন নবীদের আলোচনা করবা সেগুলা তোমাদের জন্য ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবে কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 25 জন নবীর আলোচনা করেছেন কয় জনের 25 জন নবীর নাম কোরআনে আছে আর নবীজি সহি হাদিস 124,000 নবীর কথা আলোচনা করেছে তাহলে কোরআনের মধ্যে 25 জন নবীর আলোচনা আছে তো আমরা ওই আয়াতগুলো নামাজে পড়লে ইবাদত হিসেবে কবুল হয় কি হয় না বলেন না হয় কি হয় না এবার এইভাবে নবীদের আলোচনা যেমন কোরআনে আছে আউলিয়ায়ে কেরামের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই বলেন না আছে না নাই মরিয়াম আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি একজন আল্লাহর বলিয়া মহিলা উনি মহিলা হলে উনি আল্লাহর ওলি মরিয়াম আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে আছে কি নাই হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার বলি আসিফ বিন বরখিয়ার কথা আছে না নাই আল্লাহর ওলি আলোচনা আছে না নাই আরে না 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 কোরআনুল করিমের মধ্যে সালেহিন বলে
গোসে পাক থেকে শুরু করে আমার নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত কোটি কোটি যত ওলি আসবেন সবার আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ করেছেন সেজন্য ওই আয়াতগুলো যখন নামাজে পড়বেন সেটা ইবাদত হবে তো নবী যে বলে দিয়েছেন জিকরুল আম্বিয়া ইবাদা আমার নবীর সহ সমস্ত নবীদের আলোচনা করে ইবাদত আর গোসে পাকের খাজা বাবার তিফশা হুজুরের শের বাংলা শাহজাদের সমস্ত আউলিয়া কেরামের আলোচনা করা এটা হলো তোমাদের জন্য গুনাহের কাফফারা আজকে খাজা বাবার অবদানের জন্য গরীব নওয়াজকে স্মরণ করেছেন এটা আপনার গুনাহ মাফের একটা ওসিলা হয়ে গেল এটা গুনাহ নয় গুনাহ মাফের ওসিলা আপনার গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ গরীব নওয়াজের ওরস করার কারণে আলহামদুলিল্লাহ বলবেন না জোরে আমরা তো মা বাবার ফাতিয়া অবশ্যই করব এটা তো আমাদের হক বাবার কবরে দাঁড়াইয়া দোয়া করা বাবার জন্য সালে সওয়াব করা বাবার নামে ফাতিহা দিয়ে গরীব দুঃখী মেহনতি মানুষের অন্নহীন বস্তুহীন মানুষের মুখে অন্ন দেওয়া বস্তুহীন মানুষের পরনে কাপড় দেওয়া বাবার নামে সদকা হিসাবে এটাও আমরা করি সাথে সাথে আমার গরীব নওয়াজের বসিলায় আমরা ইসলাম মুসলমান মুখে দাঁড়ি মাথায় টুপি মসজিদের মম্বরে মেহরাবে খুতবা শুনি মুসলমান হয়ে নামাজের কাতারে আসতে পেরেছি এটা তো আমার গরীব নওয়াজের অবদান ঠিক কিনা বাবা এটাও স্বীকার করা ইমানের দাবি ঠিক কিনা বলে আজকে যারা এগুলা স্বীকার করে না আজকে যারা এগুলা মানে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলে আরে জোরে বলেন না আমিন আমি আলোচনার দীর্ঘায়িত করব না আরো দুইজন বক্তা আপনাদের সম্মুখে বসে আছেন আমার ভাই পটিয়া শিকলবাহা থেকে এসেছেন আপনাদেরকে বরকতান না বরকতান কিছু বলবে আমার থেকে 15-20টা মিনিট আমি ওনাকে দিলাম কারণ গাজিয়ে দিন মিল্লাত হুজুর বয়ানি সাহেব হুজুর কেবলাকে বসিয়ে রেখে দীর্ঘক্ষণ ওয়াজ করাও ভালো হবে না উনি মুরব্বী মানুষ উনি একটু ইস্তেরাহাতের মধ্যে আছেন আরাম করতেছেন আসবেন ওনার ওয়াজ শোনার জন্য আপনারা সবাই এসেছেন আমি জানি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন বলেন তো আমার গরীব নওয়াজকে স্মরণ করলে এটা আমাদের জন্য কি হবে বাবা বলেন না কি হবে তাই একটু জোরে সবাই বলি নামে মুবারক লব পর সুবহানাল্লাহ বলেন না নামে মুবারক লব পর খাজা পে আকা আজ ভি হে আর কল ভি রহেগা সুবহানাল্লাহ বলবেন না নামে মুবারক লব পর খাজা পে আকা আজ ভি হে আর কল ভি রহেগা সুবহানাল্লাহ বলেন গরীব নওয়াজের শরণ আমরা বন্ধ করব না রাত ও দিন গরীব নওয়াজকে স্মরণ করব আজকেও করব আগামী দিন করব মৃত্যুর আগ পর্যন্ত গরীব নওয়াজের খাজা বাবার শান আমরা গেয়ে যাব বলে যাব সুবহানাল্লাহ বলেন আপনারা রাজি আছেন হাত তুলে বলেন রাজি আছেন আমার গরীব নওয়াজকে স্মরণ করবেন কারণ আমার গরীব নওয়াজকে স্মরণ করে করে অনেকে বড় পয়সাওয়ালা হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন কারণ গরীব নওয়াজ মানে যিনি গরিবের পকেট ভর্তি করে দেন আলহামদুলিল্লাহ বলবেন না যার যার কোলে ছেলে নাই যার কোল খালি যে সব যেই মেয়ে সন্তান ধারণ করে মা ডাক শুনতে পারে নাই এমন এক অনেক মহিলা গরীব নওয়াজের কদমে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে গরীব নওয়াজ আল্লাহকে বলে তাকে সন্তান দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রমাণ আছে না নাই আরে অনেক অনেক প্রমাণ আছে অনেক অনেক আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন নামে মুবারক লব পর খাজা পে আকা আজ ভি হে আর কল ভি রহেগা আজ ভি হে আর কল ভি রহেগা